আপনার যখন অবস্থা খুব খারাপ হয় তখন তারা বিভিন্ন অপকৌশল নেয়া ছাড়া তাদের পক্ষে সম্ভব না। তারা যতই টিকে থাকার চেষ্টা করেন না কেন, দল ভাঙার চেষ্টা করুন না কেন, ওনাদের পতন অনিবার্য। জনাব ব্যারিস্টার অসীম, আপনারা একদিকে বলছেন যে আওয়ামী লীগ বা সরকার দল ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত আছে, অপরদিকে বলছেন যে দল ত্যাগে কোনো সংকট তৈরি হবে না, আপনারা কোনো চিন্তা করছেন না বা এদেরকে এক ফোঁটা পানি চিন্তা করছেন, এটা কি পরস্পর বিরোধী বক্তব্য নয়? তবে ফ্ল্যাট কিনা না ভাড়া আমি একটু শুনতে পারিনি, তৈমুর ভাই যদি একটু আনমিউট করেন আপনার মাইকটা। জি, আমার প্রশ্নটি হচ্ছে ব্যারিস্টার অসীম, যে বিএনপি একদিকে অভিযোগ করছে যে আওয়ামী লীগ দল ভাঙার ষড়যন্ত্র করছে বা দল ভাঙার কাজ করছে, আবার আপনারা বলছেন যে দল ভাঙলে দল ত্যাগে বিএনপি কোনো সংকট নেই, এরা এক ফোঁটা পানি বলে অভিহিত করছেন, তাহলে কি এটি পরস্পর বিরোধী বক্তব্য নয়, আপনারা চিন্তিত নয়? না, আমি একটা জিনিস আপনাকে বলি, এই দল ভাঙার যে চক্রান্ত বা ষড়যন্ত্র এটা কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন থেকে করে আসছে, এটা আপনার সৃষ্টির পর থেকে আপনার হয়েছে, এটা এটা রাজনীতির মাঠে একটা কৌশল, এটা সবসময় সবাই করে, সরকারে থাকলে এটা বেশি করা হয়। আর আমি যে কথাটা বলছি যে তারা যে করছেন এটাতে তো আমরা বিচলিত নয়, আমি এটার উত্তর আগেও দিয়েছি, আমি বলেছি যে প্রতিটি ফোঁটা প্রতিটি জলকণা এক বিন্দু সেটারও আপনার মূল্য আছে, কিন্তু কথাটা হচ্ছে যে সেটা আমার জন্য কতটুকু, আমার জন্য আমি মনে করি যে আমার দলের এ ধরনের যদি ঘটনা ঘটে সেটাতে আমরা মোটেও বিচলিত নই কিংবা আমরা মোটেও আতঙ্কিত নই, আতঙ্কগ্রস্ত নই। আমরা যে কথাটা বলছি যে সরকারের চরিত্র উন্মোচন করার জন্য, মুখোশটাকে উন্মোচন করার জন্য আমরা বলেছি তারা এই কাজগুলো করছেন, যে আমি যে কারণেই বলছি যে তৃণমূল বিএনপি আপনার নিবন্ধন পেল কিন্তু এখনো পর্যন্ত দেখা গেছে যে জামায়াত ইসলাম তাদের নিবন্ধন পায়নি, এবং বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা শোনা যায় বাজারে যে জামাতের সঙ্গে সরকার দর কষাকষি করছে, বিভিন্ন বিষয় আছে, এই ধরনের আরো অনেক বিষয় থাকবে যেগুলোর সঙ্গে সরকার জড়িত থাকবে, কারণ আপনার যখন অবস্থা খুব খারাপ হয় তখন তারা বিভিন্ন অপকৌশল নেয়া ছাড়া তাদের পক্ষে সম্ভব না। তারা যতই টিকে থাকার চেষ্টা করেন না কেন, দল ভাঙার চেষ্টা করুন না কেন, ওনাদের পতন অনিবার্য। তো ওনারা দল ভাঙার চেষ্টা করবেন না করবেন না সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু বিএনপি এটা নিয়ে মোটেও চিন্তিত নয়। আচ্ছা, আপনি জামাত কি বিএনপি সঙ্গে নেই এখন? জি, ব্যারিস্টার অসীম, আপনার কথা শুনতে পাচ্ছি না, জামাত কি বিএনপির সঙ্গে এখন নেই? জামাত বিএনপির সঙ্গে নেই কি আছে সেটা কিন্তু এখন এই মুহূর্তের বিচার্য বা কোন বিষয় নয়, জামাত বিএনপির থেকে চলে গেছে এমন কথাও আমি বাজারে শুনিনি, বা বিএনপির সঙ্গে আছে সে কথাটাও কিন্তু আমি বলছি না। কারণটা হচ্ছে যে যুগপৎ আন্দোলনে আমরা বলেছি যারা থাকবে, যুগপৎ আন্দোলনে যারা থাকবে রাজনৈতিক দলগুলো তাদের সবারই কিন্তু দাবি একটা, সেই হিসেবে আমি যতটুকু জানি যে জামাতও সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, সেই হিসেবে আপনি যদি বলেন যে যুগপৎ একটি রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড পরিচালিত করছে, একসঙ্গে রাজপথে আছে, হয়তো একসঙ্গে আপনার রাজনৈতিক কোন মঞ্চে কিংবা আপনার কর্মসূচি একসঙ্গে না, বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আলাদা আলাদা ভাবে তাদের কর্মসূচি পালন করে থাকে,